হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদেরকে আমি নতুন জিনিস দেখাবো। এই যে এটা বেগুন ধুয়ে নিলাম, এখন বেগুনটা পোড়াবো, তারপর গ্যাসে কি করে পোড়াই চলো তোমরা দেখবে। বেগুনটা কেটে নিলাম মিডল বরাবর, তাহলে ভালো পোড়ানো হবে। এবার নিয়ে নেবো ওই যে রুটি ভাজা যে বেরি, সেই বেরি নিয়েছি। ওভেনের উপরে বেরিকে রাখবে, তার উপরে বেগুনটা বসিয়ে দিবে, তাহলে গ্যাসে কোনো মানে ভালো করে গ্যাসটা বেরোবে, আগুনটা জ্বলবে। এই যে উল্টে পাল্টে ভালো করে বেগুনটাকে পোড়াবে, যাতে ভালো করে পোড়ে, তো উল্টে পাল্টে পোড়াবে, তাড়াতাড়ি পুড়ে যাবে। তাহলে ভালো করে হলে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেবে। আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, আমি খোসাটা ছাড়িয়ে নিই। এবার খোসা ছাড়িয়ে আর বলছি, খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এবার কি কি বেগুন পোড়া মাখাতে লাগে দেখে দিই। সর্ষের তেল আর হচ্ছে লবণ, তারপরে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দেবে, আর হচ্ছে লঙ্কা কুচি, তোমরা যেমন ঝাল খাও সেই অনুপাতে দেবে লঙ্কাটা। আর মটরশুঁটি দিলাম, ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, তোমার ধনেপাতা এখন ঘরে নেই, দিচ্ছি না। চলো ভালো করে মেখে নিই, তারপরে গরম গরম রুটির সঙ্গে আর গরম গরম বেগুন পোড়া, ওফ কি অমৃত খাবার। তো শীতের দিনে বেশি ভালো লাগে, সেখানে শীতের দিনে মানুষে খায় বেশি, গরমের দিনে খুবই কম, বেগুন পোড়া সেরকম করে না। চলো এবার গরম গরম রুটির সঙ্গে দিয়ে দিই বেগুন পোড়া, তো তোমরাও বানিয়ে এরকম করে ঘরে বানিয়ে খেও, ব্যাপক ব্যাপক টেস্টি লাগে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করো। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।